আসসালামু আলাইকুম। আমার কাছে অনেক রোগী আসছেন যে একেবারে খুবই ডিপ্রেসড অবস্থায় আসেন, কথাবার্তা খুবই কম বলেন, একেবারে কান্না কান্না ভাব থাকে, মন খারাপ থাকে সবসময়। তারপর আমি যখন এক্সামিন করি বা যখন শুনি তখন দেখি যে তাদের সেটি রোগ হয়েছে, এবং সেটি রোগ হওয়ার পরে ওনারা মন খারাপ থাকেন। আমি বলছি কী ব্যাপার, কেন মন খারাপ? তো বলছেন যে আমার এক বন্ধু আমার সঙ্গে হ্যান্ডশেক করতে চান না, উনি মনে করেন যে আমার দ্বারা স্পর্শ হলে সেটি রোগ হয়ে যাবে। বা অনেকে আছে যে একটু দূরে দূরে থাকেন, একেবারে দেখা যায় সামান্যতম স্পর্শ হলেও ভয় থাকেন। অনেকে মনে করেন একই প্লেটে খেলে সেটি হয়ে যাবে, অনেকে মনে করেন যে একই কাপে কেউ যদি চুমুক দেয় তাহলে এরকম সেটি হয়ে যাবে। তো এইসব প্রশ্নের উত্তর দিতেই আমি আজকে এসেছি দর্শকদের সামনে। তো প্রধান কথা হচ্ছে যে সেটি রোগ কখনোই ছোঁয়াচে না। সেটি রোগ একটি জেনেটিক ডিজিজ। ছোঁয়াচে রোগের ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি বিভিন্ন ধরনের জীবাণুঘটিত রোগী কিন্তু ছোঁয়াচে হয়, তবে সব ধরনের জীবাণুঘটিত রোগ কিন্তু ছোঁয়াচে নয়। আর সেটি রোগের সঙ্গে আসলে জীবাণুর খুব একটা সম্পর্ক নাই, এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনসাইটিং এজেন্ট বা বিভিন্ন এজেন্ট যেমন জেনেটিক ফ্যাক্টর, ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, থাইরয়েড অ্যাবনর্মালিটিস, বা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের নিউরোনাল টক্সিসিটি, বিভিন্ন কারণে কিন্তু এরকম সেটি রোগ হতে পারে, যেটা কোনোটার সঙ্গে কিন্তু ছোঁয়াচের কোনো সম্পর্ক নেই। সেটি রোগ অনেক সময় দেখা যায় জেনেটিক বা বংশগত থাকে, সেটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই বা একদম থিওরির মতো সত্য না। তো এই জন্য অনেকে মনে করেন যে আরে দেখো যে ওনার বাবার সেটি আছে, সন্তানের সেটি আছে, তার মানে এটা মনে হচ্ছে যে আমরা স্পর্শ করলে এটা ছড়িয়ে পড়বে। সেটি রোগের ক্ষেত্রে কোনো ছোঁয়াচের ব্যাপার নাই, এবং অধিকাংশ কোনো ধরনের খাবারের ক্ষেত্রে কিন্তু সেটি রোগের এখন বাধ্যবাধকতা নাই। এই জন্য সেটি রোগের ক্ষেত্রে এই ধরনের ভয় থেকে ভয় অমূলক, এবং সেটি রোগীদের সঙ্গে আমরা খুব সাধারণভাবে জীবনযাপন করতে পারবো, এবং সেটি রোগীদের সঙ্গে আমরা যদি সাধারণ মানুষের মতো মেলামেশা করি আমরা তাদেরকে মেন্টালি বুস্ট আপ করতে পারবো, এবং তারা স্ট্রেস ফ্রি থাকবেন। স্ট্রেস ফ্রি যত বেশি পেশেন্ট থাকবেন তত বেশি সেটি ওষুধের রেসপন্স বা কার্যক্ষমতা বেড়ে যাবে, এবং আমাদের সেটি রোগে আক্রান্ত ব্যক্তিরা ভালো থাকবে। এই জন্য সামাজিকভাবে এবং নৈতিকভাবে আমাদের সবার দায়িত্ব, আমাদের যার যার পাশে যে সেটি রোগ আছে তাদেরকে মানসিকভাবে বুস্ট আপ করা এবং তাদের সঙ্গে সাধারণ মানুষের মতো জীবনযাপন করা। ধন্যবাদ।